কি গাইস, একটু হবে নাকি ঝাক্কা নাক্কা ঝকা ঝক টপার টপ? তুই আ গিয়া কে যা করি আর কি। বৌদি আস্তে করো, পচ পচ আওয়াজ হচ্ছে। এই সময় কম, শুরু করো। কি গাইস, একটু হবে নাকি ঝাক্কা নাক্কা ঝকা ঝক টপার টপ? হবে না মানে? তুমি করলেই তো আমি তোমায় করতে পারবো রোস্ট। আর পাচ্ছি না আমি, তোর দাদা ভাইয়ের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে। বুঝতে পেরেছি বৌদি, দাদা ভাইয়ের ভুঁড়িটা বেড়ে গেছে, তাই দাদা ভাই সোজাভাবে কিছু করতে পারে না, তাই তোমাকেই উল্টোভাবে সব কিছু করতে হয়। তো চলো শুরু করি। হ্যাঁ বৌদি, আমি পুরো তেল লাগিয়ে রেডি, তুমি শুরু করো। গাইস করতে করতে হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে তো যাবেই বৌদি, একটু রেস্ট নিয়ে নিয়ে করো। আর পারছি না আমি। বললে হবে না বৌদি, তোমাকে পারতেই হবে। পিড়িটা দে বসি, আলগা পাছায় বসা যায় না। আলগা হয়ে বসেছো কেন, দাদারটা নিয়ে বসো। তোমাদের দাদা ভাই বলছে না তুমি করো। বৌদি আস্তে করো, পচ পচ আওয়াজ হচ্ছে। ঠিক আছে বৌদি, এবার থেকে সারাদিনে একবারই করো, তাও আবার রেস্ট নিয়ে নিয়ে করো। বৌদি করে হাঁপিয়ে গেছে, এবার বৌদি চা করবে। কি গাইস, একটু হবে নাকি ঝাক্কা নাক্কা ঝকা ঝক টপার টপ? আমি তো এটাই বুঝতে পারছি না, বাড়া মশলা পেটে মাংস করার মধ্যে ঝপা ঝপ পকা পক টপা টপ আওয়াজ আসছে কোথা থেকে? হাত জ্বলছে গাইস, মশলা করে প্রচন্ড হাত জ্বলছে। তুমি যা অ্যাটিটিউড নিয়ে মশলা করছিলে, আমি তো ভাবলাম অন্য কিছু জ্বলবে। বন্ধুরা, বৌদির যা জ্বলছে জ্বলুক, তোমাদের যদি বৌদির এই ঝপাঝপ পকাপক টপাটপ ভালো লাগে, একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে।